নিশাকে মাছ খাওয়ালাম, আর নিশা বললে একটু পরে ভাত খাবে, দুটো মাছ খেয়েছে তো বললে এখন হাংরি নেই, একটু পরে ভাত খাবে। তাই আমি ভাবলাম যে আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে জিনিসগুলো আমাদের ভালোবেসে কয়েকজন দিয়েছে আমাদের। চলুন দেখাচ্ছি। প্রথমেই দেখাবো এই সুন্দর একটা চাবি রিং, এটা আমাদের অনেক দিন আগে দিয়েছে, কিন্তু দেখাবো দেখাবো করে আর দেখাতেই পারছিলাম না, দেখানোই হচ্ছিল না। এই যে একটা সুন্দর চাবি রিং, এই দেখুন, এটা দিয়েছে আপনাদের দাদা ভাইকে, আপনাদের দাদা ভাইয়ের অফিসের পাল্ডিন ম্যাম, উনি সিকিমে ঘুরতে গেছিলো, সিকিমই মনে হয়, অনেক দিন আগে দিয়েছি তো আমি ভুলে গেছি, সিকিমে ঘুরতে গিয়েছিল তখন একটা আপনাদের দাদা ভাইয়ের জন্য এনেছিল, আর আমার জন্য এনেছিল। দেখুন কি সুন্দর দুটো নূপুর পায়ের, দেখুন এর মধ্যে পাথরগুলো কিন্তু মাল্টি কালারের, এই পাথরগুলো চারিদিকে মাল্টি কালারের আছে, খুব সুন্দর নূপুরটা, এটা আমার জন্য পাঠিয়েছিল। এছাড়াও আরেকটা সুন্দর ক্লিপও দিয়েছিল আমাকে, সেটা আমি ইউজ করি, খুব সুন্দর গিফট দুটো, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পারলেন ম্যাম, আপনি এত সুন্দর গিফট দেওয়ার জন্য আপনি অনেক অনেক থ্যাংক ইউ। আর তারপরে দেখাবো সুন্দর একটা ব্যাগ, এই যে দেখুন ব্যাগটা কি সুন্দর দেখতে, দুটো চেন আছে ব্যাগের, এখানে ব্যাগটা আমি আজকে নিয়েও গেছিলাম স্কুলে, ছাতা নিয়ে গেছিলাম ব্যাগটার ভিতরে, ফোন নিয়ে গেছিলাম, ব্যাগ দেখুন কি সুন্দর, কালারটা কত কিউট না, দেখতেও খুব সুন্দর। এটাও আপনাদের দাদা ভাইয়ের অফিসের নিমা ম্যাম দিয়েছে, মানে নিমা ম্যামকে আপনারা হয়তো দেখেছেন, নিসারকে বার্থডে সময় নেচেছিল, সবাই ছিল, পাল্টন ম্যামও ছিল। এই যে নিমা ম্যাম, খুব সুন্দর একটা গিফট, উনিও সিকিমে গেছিল, সেখান থেকে আমার জন্য গিফট নিয়ে এসেছে, দেখুন খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ নিমা ম্যাম, এত সুন্দর একটা গিফট আমাকে ভালোবেসে দেওয়ার জন্য। আর তারপরে দেখাবো এই যে এইগুলো, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, বলুন তো এগুলো কি, এগুলো হচ্ছে দারুণ একটা টেস্টি খাবার, অনেকটা পাঠিয়েছে আমাদের জন্য, খুলে দেখাচ্ছি আমি একটু, পুরোটা খুলবো না, আবার নোংরা লেগে যাবে, একটু খুলে দেখাচ্ছি, লেগে গেছে, এই দেখুন এটা হচ্ছে লেগে গেছে পেপারগুলো, ভালো করে দেখাতে পারছি না, এই দেখুন এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে আম সত্য, আর এটা পাঠিয়েছে হচ্ছে ওয়াইজ ভাই, মানে ওয়াইজ আলী ভাই নিয়ে এসেছে, পাঠিয়েছে ওয়াইজ আলী ভাইয়ের মা, কাকিমা থ্যাংক ইউ এত সুন্দর একটা, এত সুন্দর আম সত্য পাঠানোর জন্য, এতটা না পাঠালেও হতো, দেখুন আরও এতটা পাঠিয়েছে, এতখানি না পাঠালেও হতো, একটুখানি এইটুকু পাঠালেই হয়ে যেত, অনেক অনেক থ্যাংক ইউ কাকিমা আপনাকে, যে আমাদের এত ভালোবাসেন, যে এত দূর থেকে আমাদের জন্য আম সত্য পাঠিয়ে দিয়েছেন। ওয়াইজ আলী ভাই বাড়িতে গেছিলো, ওয়াইজ আলী ভাই নিয়ে এসেছে মালদার আম, মালদার আম, বিখ্যাত মালদার আম, থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ ওয়াইজ আলী ভাই। আর তারপরে দেখাচ্ছি একটা সুন্দর গিফট, এটা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি থেকে একজন দিদি দিয়েছে, সেই দিদিটা হচ্ছে অজন্তা মান্না দিদি, আগে আমি বোন বলতাম, কিন্তু একদিন পরে কথা হলো, তখন বলল যে আমার থেকে বড়, তখন থেকে আমি দিদি বলি। আর দিদি খুব সুন্দর গিফট পাঠিয়েছে, অনেক দিন আগে পাঠিয়েছে গিফট, অনেক দিন আগে পাঠিয়েছে গিফটটা, আমি দেখাতে পারিনি, অনেক দিন ভেবেছি দেখাবো দেখাবো, একটার পর একটা কারণের জন্য আর দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে সবার গিফটগুলো যখন দেখাচ্ছি তখন দিদির গিফটটাও দেখি দিই। দিদি খুব সুন্দর দেখুন গিফট পাঠিয়েছে আমার জন্য, অনেকেই বুঝতেই পেরে গেছেন এটা কি, বিশেষ করে মেয়েরা, এটা হচ্ছে চুলে লাগানোর এখানে একটা ফুল, এখানে আমার চুলটা তো ছোট বাঁধি, এখানে চুলে লাগানোর একটা সুন্দর ফুল, খুব সুন্দর হয়েছে দিদি ফুলটা, আমি অবশ্যই লাগাবো, কোনো ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর এছাড়াও আমার জন্য আরেকটা সুন্দর গিফট পাঠিয়েছে, এই দেখুন একটা সুন্দর কানের দুল পাঠিয়েছে, মাল্টি কালারে খুব সুন্দর হয়েছে কানের দুলটা, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এছাড়াও দিদি একটা পেন পাঠিয়েছিল নিসার্গের জন্য, নিসার্গ সেটা ইউজ করে ফেলেছে। এছাড়াও আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা চাবি রিং পাঠিয়েছিল, ওটাও আপনার দাদা ভাই বাইকে লাগিয়েছে, তাই ওই দুটো এখন কাছে নেই, তার জন্য দেখাতে পারলাম না দিদি। দিদি আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম গিফটগুলো দেখাবো, কিন্তু এত দেরি হয়ে গেল, সরি। আর গিফট, সবার গিফটগুলো খুব খুব সুন্দর হয়েছে, গিফটের থেকেও বড় হচ্ছে ভালোবেসে মনের করে নিয়ে আসার জন্য, এইটা সব থেকে বড় বড় গিফট আমার কাছে তো, তাই যে না আনলেও কিছুই হতো না, কিন্তু কতটা ভালোবাসলে, মানে কোথাও ঘুরতে গেলেও দেখুন আমার জন্য নিয়ে এসেছে, আবার এই বোন আমাকে ভালোবেসেই পাঠিয়েছে, এটাও পাঠাতে হতো না, তোমরা আমাকে এত ভালোবাসো এত সাপোর্ট করো, এর জন্যই আমি অনেক অনেক খুশি, অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ বললে কম হয়ে যাবে, অনেক অনেক ভালোবাসা। আর এগুলো সব খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এক প্যাকেট পেস্তা বাদাম, দেখুন
ভালো লাগে খেতে, পেস্তা বাদাম দারুণ টেস্টি, এটা খেতে হবে। এটা আমি খুব ভালো খাই, যত ড্রাই ফ্রুটস আছে তার মধ্যে পেস্তা বাদামটাই সব থেকে ভালো লাগে খেতে। আর আমার খুব ভালো লাগে না, তবু খেতে হয় মাঝে মাঝে। আর আমরা যখন কলকাতা গেছিলাম তখন আপনাদের দাদাভাই আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিল, ঘড়িটা আমি ভালো মতন দেখাইনি এখনো, দেখুন ঘড়িটা। খুব সুন্দর ঘড়িটা, ঘড়িটা গোল্ডেন কালার দেখাচ্ছে কিন্তু গোল্ডেন কালার না, এটা পুরো একটু সবুজ সবুজ কালারটা, এই দেখুন। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর যারা আমাদের নতুন ভিউয়ার তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর আমাদের ফেসবুকের পেজটাও ফলো করে দেবেন প্লিজ। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আপনার দাদা ভাই আসলে আবার ফিরে আসছি। একটা জিনিস অনলাইন থেকে এসেছে বন্ধুরা, এই যে চলুন দেখি কি আছে এর মধ্যে। জল পড়ছে বন্ধুরা, জল পড়ছে, আগে জল নিয়ে আসি। জল পড়ছে কিন্তু জল ভরার জায়গা নেই। জলটা আছে আছে আছে, জল দেখলে আবার বড় পাগল হয়ে যায়। আর বাইরে দেখুন কি সুন্দর ওয়েদার, ও মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে উড়ে উড়ে, আর এখান দিয়ে জল পড়ে যাচ্ছে সব। চলে এসেছি আমার বর চোর, চর চর চোর বর না বর চোর, আপনারাই কমেন্ট করে বলবেন কি বলবো। এই দেখুন, তুমি আমার বালতিতে পা দিচ্ছ, এটা আমার চান করার বালতি। তুমি কি বলে, জল পেয়ে কি খুশি। ওই দেখুন পেছনে আবার মেঘটা চলে গেল, সুন্দর খুব সুন্দর এখন ওয়েদারটা। তো বন্ধুরা, এটা তো খুলতে যাচ্ছিলাম আর জল চলে এসেছিল, জল পড়তে গেলাম, দেখলেন জল ঘরে ঠরে আবার চলে এসেছি। এবার এইটা পাশেরটা খোলা হয়েছিল, এখনো এটা খুলতে পারিনি, তো খুলে দেখাচ্ছি কি আছে। সব জানে ডং করে, কিছু একটা নিশ্চয়ই আছে, শয়তান লোক, সব কিন্তু জানে কি আছে, কি অর্ডার দিয়েছে। হ্যাঁ কিছু একটা সব জানে, কিন্তু আপনারা তো জানেন না, শয়তান। এই দেখো ভিতর থেকে কি বেরিয়েছে, এটা তোমার, চাও এটা তুমি মাফলারের কাজ করো। হ্যাঁ এটা গলায় ঝুলি দেখা যাবে, আমার গলায় ঝুলিয়ে। বন্ধুগণ বন্ধুগণ, বাকিটুকু বললাম না, বুঝেনি। এইবার এর মধ্যে আরো দুটো জিনিস আছে, পরে দেখাবো। এই যে আমাদের মেইন জিনিসটা বেরিয়ে গেছে, বাবারে কেমন করে বের করলো, ভিতরে তো ফাঁকা, এই যা ভিতরে ফাঁকা, কিছুই নাই, জিনিসপত্র কই। যাই হোক, এটা একটা মনোপট অর্ডার করা ছিল, জিনিসটা কোথায় গেল সত্যি সত্যি, খুলে ভিতরে তো কেমন প্যাকিং করা ছিল না, খোলা ছিল ভিতরে ছিল। এই যে একটা আমরা অর্ডার, কিন্তু আমরা কিন্তু খুলিনি, কেমন করে ওরম করে খোলা, তার মানে কেউ দেখে নিয়েছে মনে হয়, পুরনো জিনিস দেয়নি তো, না না লক আছে, এই যে এটা লক আছে, লকটা এই চাপ দিলে পরেই খুলে যাবে, যে লক খুলে গেল, এই যে একটা চাপ দিলাম খুলে গিয়ে আবার লক আটকে, এইখানে ফোন কেমন করে আটকাবে, এটা দিয়ে চাপ ঘোরানো যায়, ও এটা দিয়ে পুরো ফিক্স হয়ে গেল, ফিক্স হয়ে এবার এটা এখানে ঢোকালেই হয়ে গেছে, এই যে হয়ে গেল, হয়ে গেল, এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল, এবার আমরা এটাকে, এইবার এটা আমরা কে, তোমার মুন্ডুকে, তোমার মুন্ডুকে, এই দেখো এখানে রাখলাম, এই দেখো এখানে রাখলাম, এবার দেখি আমরা এটার মধ্যে ভিডিও করব, এবার দেখি এটার মধ্যে আমরা ভিডিও করব, এই দেখো, এই দেখো, দেখেছো, দেখেছো, হ্যাঁ দেখেছো, দেখেছো, চল মারবো।
খুব একটা ভালো নয় বলে আমরা এটা কি কিনিনি, তোমার মতন খারাপ, তোমার মতন খারাপ না, আমার মনে হয় উল্টো সেট করছি। এবার তোমার মাথায় সত্যি সত্যি আমি বাড়ি দেবো, আমি ফোন এবার বন্ধ করে দিলাম। মনে হচ্ছে ভুলভাল সেট করে ফেলেছি, তাই এটা ঠিক করার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমি কষ্ট করে এগুলো ঠিক করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে।